ইগল বাবা আবার ফিরে এসেছে আর ইগল বাবা যখন সমহিমায় ফিরে আসে তখন অন্য কিছু চিন্তা করতে হয় না অন্য কোনো দিকে তাকাতে হয় না ইগলের কাঁধে চেপে বসুন ইগল বাবার আশীর্বাদে ঈগল বাবার প্রসাদে দিন শেষে একটা বড় প্রফিট স্টক মার্কেট থেকে আর্ন করুন আজ সকালে মার্কেট ওপেন হওয়ার পর নটা পনেরো থেকে নটা কুড়ির ভেতর আপনাদের একটা দুটো নয় চারটে ইন্টারডে কল দিয়েছি আর এই চারটে কলের মধ্যে তিনটে কল কিন্তু সুপার ডুপার হিট হয়েছে তিনটে কল কিন্তু দুর্দান্ত প্রফিট এনে দিয়েছে আর একটা ট্রেডে আমাদের এএসএল হিট হয়েছে আর ঈগল স্ট্র্যাটেজি উঠছে গত সপ্তাহ থেকেই আমি আপনাদের এই বিষয়টা নিয়ে অ্যাওয়ার করে যাচ্ছি যে ঈগল বাবা আবার ফিরে এসেছে আর ঈগল বাবা যখন স্বয়ং মহিমায় ফিরে আসে তখন অন্য কিছু চিন্তা করতে হয় না অন্য কোন দিকে তাকাতে হয় না ঈগলের কাঁধে চেপে বসুন ঈগল বাবার আশীর্বাদে ঈগল বাবার প্রসাদে দিন শেষে একটা বড় প্রফিট স্টক মার্কেট থেকে আর্ন করুন আজকে ইগল স্ট্র্যাটেজির স্টকে সিএসবি ব্যাংক আমি রেকমেন্ড করেছিলাম আর আমরা দেখে নেব সিএসবি ব্যাংক আজকে কিরকম পারফর্ম করেছে ইগল স্ট্র্যাটেজি যারা এখনো দেখেননি ইগল স্ট্র্যাটেজির ভিডিও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দুদিন আগেই লাস্ট আপডেট দিয়েছিলাম আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন তাছাড়া ইউটিউব চ্যানেলে গিয়েও যদি আপনি ইগল স্ট্র্যাটেজি অ্যাট দ্য রেট অপশন বলে সার্চ দেন তো এই ভিডিওটিকে আপনি দেখতে পাবেন আর এই ভিডিওটিকে যদি আপনি ভালো করে দেখে নেন এই ট্রেডটার যা সাইকোলজি রয়েছে যা সেট আপ রয়েছে সেট আপটা যদি আপনি একবার সহজে বুঝে উঠতে পারেন তাহলে ইন্টারনেটে প্রফিট করা থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না আমাদের প্রচুর স্টুডেন্ট আমাদের প্রচুর পুরনো সাবস্ক্রাইবাররা ইগল স্ট্র্যাটেজি থেকে ভরপুর ইনকাম জেনারেট করেছে মাঝখানে ইগল স্ট্র্যাটেজিতে ভালো স্টক আসছিল না ইগল স্ট্র্যাটেজিতে কাজ ঠিকঠাক হচ্ছিল না কিন্তু ইগল স্ট্র্যাটেজি আবার তার স্বমহিমায় পুনরায় ফিরে এসেছে ইগল স্ট্র্যাটেজি অনুযায়ী থার্ড ক্যান্ডেল পাঁচ মিনিটের থার্ড ক্যান্ডেলের হাই এবং লোটাকে মার্ক করে দিতে হবে এবং হাইয়ের ওপরে যদি একটি পাঁচ মিনিটের ক্যান্ডেল ক্লোজ দেয় যেমন নটা তিরিশ মিনিটের ক্যান্ডেলটি তৃতীয় ক্যান্ডেলে হাইয়ের ওপর গিয়ে ক্লোজ দিয়েছে অর্থাৎ তৃতীয় ক্যান্ডেলে যে হাই প্রাইস ছিল তার আশেপাশে আমরা এন্ট্রি প্রাইস পেয়ে যাব এবং তৃতীয় ক্যান্ডেলের লোয়ের নিচে আমরা আমাদের এস এল রাখবো তো আমরা যদি এখানে দেখি আমাদের এস এল ছিল ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট আর আমরা যদি এখানে এন্ট্রি নিতাম বাইং পজিশনে এখানে আপনারা আরামসে রিস্ক রেশিও ওয়ান টু ওয়ান এর বেশি পেয়ে যেতাম প্রায় টু পার্সেন্টের কাছাকাছি ইন্টারডে প্রফিট সিএসবি ব্যাংক থেকে আমরা আজকে আর্ন করার সুযোগ পেয়েছি ইগল স্ট্র্যাটেজিতে এরপর ইগল স্ট্র্যাটেজি যখন দ্বিতীয়বার নিচের দিকের তৃতীয় ক্যান্ডেলের লোটিকে ভেঙে নিচের দিকে মুভ দেওয়া শুরু করে তো সেম আপনি এখানে নিয়ে করার সুযোগ পেয়েছেন ইগোল স্ট্র্যাটেজিতে কিভাবে কাজ করতে হয় তা অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করে রেখেছি আপনাদেরকে জানিয়ে রেখেছি ভিডিওর মাধ্যমে আর ইগোল স্ট্র্যাটেজি নিয়ে যদি আপনারা আরো এক্সাইটেড থাকেন ইগোল স্ট্র্যাটেজিতে আমি আগামী দিনগুলোতে লাইভ মার্কেটে নিজে ট্রেড নিয়ে আপনাদেরকে দেখাবো ইগল স্ট্র্যাটেজিতে আমি কিভাবে ট্রেড করি আর তার জন্য আপনাকে অ্যাট দ্য রেট অপশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে অ্যাট দ্য রেট অপশন টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে রাখতে হবে চ্যানেলটিকে লাইক শেয়ার করতে কিন্তু একদম দেরি করবেন না আসুন এবার দেখে নেওয়া যাক ইন্টারে যে আরও তিনটে চারটে কল আপনাদেরকে আজকে সকাল থেকে দিয়েছিলাম সেই কলগুলো এন্ড কিভাবে করলো প্রফিটে এন্ড করলো না লস বুক করে এন্ড হলো প্রথম কল দিয়েছিলাম ওক ফার্মা ওক ফার্মা বাইং প্রাইস ছিল দুশো পঁচিশ টাকা এসেল ছিল দুশো তেইশ টাকা অর্থাৎ ওয়ান পার্সেন্ট মতন কিন্তু এখানে আমাদের রিস্ক ছিল ওক ফার্মা আমরা ওক মিনিটের টাইম ফ্রেমে চার্টে চলে এলাম আমরা দেখতে পাচ্ছি তিন তারিখের টাইম এখানে রয়েছে আমরা কল কটায় দিয়েছিলাম সেটা আরও একবার ভেরিফাই করে দেখুন নটা আঠারো মিনিটে নটা আঠারো মিনিটে কল দিয়েছিলাম অর্থাৎ প্রথম পাঁচ মিনিটের ক্যান্ডেল সম্পূর্ণ হওয়ার আগে আমি আপনাদের কল দিয়ে দিয়েছিলাম আর তারপর এখানে আমরা কি দেখতে পাচ্ছি প্রাইস ধীরে ধীরে আমাদের এন্ট্রি প্রাইজের কাছে এসছে অর্থাৎ দুশো পঁচিশ টাকার কাছাকাছি এসছে আমাদের এসিএল ছিল দুশো তেইশ টাকাতে আমরা যদি এখানে ধরি আমাদের ছিল এখানে মাত্র আর ওক ফার্মা আজকে হাই কত বানিয়েছে ওক ফার্মা হাই বানিয়েছে প্রায় দুশো চৌত্রিশ টাকার কাছাকাছি অর্থাৎ এক পার্সেন্টেরও নিচে রিস্ক নিয়ে আমরা চার পার্সেন্টের প্রফিট করছি রিস্ক রিবার রেশিও ওয়ান ইস টু ফোর বলুন ফ্রিতে আপনাকে এরকম ইন্টার কল কে দেবে ফ্রিতে কোথাও কি আপনি এরকম ইন্টারডে কল পাবেন একদম পাবেন না এর জন্য আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ সুযোগ কিন্তু আপনাকে বলে কোয়ে আগাম এস এম এস দিয়ে আসবে না সুযোগ এরকম হট করে আসবে আর হট নট সুযোগ যদি কাজে লাগাতে চান আমাদের সাথে আপনাকে যুক্ত থাকতেই হবে দ্বিতীয় ইন্টারটে কল ছিল সাংভি মুভার্স সাংভি মুভার্স তিনশো চৌত্রিশ টাকাতে বাই করতে বলেছিলাম তিনশো উনত্রিশ টাকাতে এস দিতে বলেছিলাম টাইমটা দেখে নিন নটা বেজে আঠেরো মিনিট সাংভি মুভার্স মিনিট এখানে চার্টে ইমপ্লিমেন্ট করে নিয়েছি দেখতে পাচ্ছি তেসরা জানুয়ারির চার্ট আমাদের সামনে ওপেন রয়েছে তো এখানেও যদি আমরা দেখি আমাদের এন্ট্রি প্রাইস তিনশো চৌত্রিশ টাকার কাছাকাছি আসতে মার্কেট আরো পাঁচ দশ মিনিট সময় নিয়েছে মার্কেট আমাদের এন্টারপ্রাইজের কাছে যখন এসছে আমরা যদি এখানে এন্ট্রি নিতাম তিনশো টাকা পঞ্চাশ পয়সাতে আর আমরা এস রাখতাম তিনশো টাকার নিচে তাহলে আমাদের দেড় পার্সেন্টেরও বেশি রিস্ক হতো আর আমাদের এই দেড় পার্সেন্ট রিক্সের জায়গায় প্রায় সাড়ে তিন পার্সেন্ট রিওয়ার্ড আমরা শুধুমাত্র কুড়ি মিনিটের ভেতর অ্যাচিভ করে নিতে পারতাম এখানেও আমরা দেখতে পাচ্ছি রিক্স রোয়ড রেশিও কিন্তু ওয়ান ইস টু টু আজকে ইন্টারডে কলের মধ্যে তৃতীয় ইন্টারডে কল ছিল ওয়েল নেড ওয়েল স্টকটি আমাদের এসেল দিয়েছে ওয়েলনেড স্টকের দিকে যদি আমরা যাই তো আমরা দেখবো এই কলটিও আমরা নটা আঠারো মিনিটে দিয়েছিলাম নটা বেজে আঠারো মিনিটে একশো তিয়াত্তর টাকাতে আপনাদের বাই করতে বলেছিলাম এবং এসেল রাখতে বলেছিলাম এখানে একশো সত্তর টাকাতে কিন্তু এই স্টকটি ওয়ান পার্সেন্ট প্রফিট দেওয়ার পর কিন্তু ধীরে ধীরে নিচে নেমে আসে এই স্টকটি রিক্স রোয়ড অনুযায়ী পারফর্ম করতে পারেনি হ্যাঁ আমি কল দেওয়ার পরে কিন্তু এটা পারফর্ম করেছে ওয়ান প্রফিট দিয়েছে কিন্তু রিস্ক রিওয়ার্ড অনুযায়ী পারফরমেন্স আমরা সঠিক পাইনি ইন্টার জন্য চতুর্থ রেকমেন্ডেশন ছিল গ্লেনমার্ক গ্লেনমার্ক স্টকটাও আমরা দেখে নেব শেষে গ্লেনমার্কের আজকে কি পরিস্থিতি ছিল গ্লেনমার্কে আমাদের প্রফিটের এর সুযোগ কতখানি আপনি এটিতে এন্ট্রি নিতেন আমাদের এন্ট্রি প্রাইস চারশো টাকা চারশো তিরিশ টাকাতে এন্ট্রি নিলে আপনাকে এস এল রাখতে হতো চারশো ছাব্বিশ টাকার নিচে অর্থাৎ এখানে আপনাকে নিতে হতো ওয়ান পার্সেন্টের রিস্ক নিয়ে কিন্তু এখানে আপনি ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্টের রিওয়ার্ড

অর্থাৎ এখানেও রিক্স রিওয়ার্ড ওয়ান ইস টু ওয়ানের থেকেও বেশি তো ভিওয়ার্স বন্ধুরা এবার আপনাদের কি ডিসিশন নিতে হবে আপনি ইন্টারনেট কলের মজাগুলো আগামী দিনগুলো থেকে নেবেন কি না হ্যাঁ হট করে কোনো স্ট্র্যাটেজি দেখে কোনো রেকমেন্ডেশন দেখে হুটহাট কিন্তু কখনোই আপনার পরিশ্রমের টাকা ইনভেস্ট করবেন না নিজে আগে বোঝার চেষ্টা করুন যে আমি কলগুলো দিচ্ছি সেই কলগুলোর পারফরমেন্স কেমন সেই কলগুলোতে রিস্ক রিওয়ার্ড কেমন তারপর আপনি আপনার সুবিধা মতন আপনি আপনার স্ট্র্যাটেজি মোতাবেক আমাদের ফ্রি কলগুলোর সাথে আপনার ট্রেডিংকে স্টার্ট করতে পারেন আগামী দিনে আমাদের দেওয়া কল কলগুলোতে আপনি কিভাবে ট্রেড করবেন সেটা নিয়ে আমি একটা আলাদা সেপারেট ভিডিও বা সেপারেট লাইভ ওয়েবিনার আপনাদেরকে সাথে নিয়ে কন্ডাক্ট করব গতদিন যে লেভেলগুলো দিয়েছিলাম নিফটি নিফটির নিফটির সবগুলো লেভেল কিন্তু হিট হয়েছে সবগুলো লেভেল কাজ করেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের একজন নিয়মিত সাবস্ক্রাইবার ইগল স্ট্র্যাটেজির স্টক সিএসবি ব্যাংক থেকে ষোলোশো ষাট টাকার প্রফিট করেছেন এবং গ্লেনমার্কে তখনও ওনার ট্রেড অ্যাক্টিভ রয়েছে এবং সিএসবি ব্যাঙ্কেও ওনার ট্রেড অ্যাক্ট ছিল অর্থাৎ প্রফিটেই কিন্তু আমাদের ভিউয়ার্সরা যারা আমাদেরকে বিশ্বাস করেন যারা দীর্ঘদিন ধরে অ্যাট দ্য রেট অপশনের সাথে যুক্ত রয়েছেন তারা প্রফিট নিয়েই কিন্তু তাদের ডে এন্ড করছেন এরপর আমাদের আরও একজন স্টুডেন্টের এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এখানে নিফটি ফিনান্স সার্ভিসের অনেকগুলো কল আমাদের লেভেল থেকে আপনি নিতে দেখেছেন স্টুডেন্টকে যে ফিন নিফটিও ফাটাফাটি এতদিন ছিল ব্যাংক নিফটি আর নিফটি এখন অ্যাড হয়ে গেছে ফিন নিফটি আপনি যদি অপশন ট্রেডার হন তো আমাদের লেভেলগুলো আপনার জন্য কিছু খাজানার থেকে কম নয় কিন্তু একটু কষ্ট করে আপনাকে প্রাইজ অ্যাকশন শিখতে হবে আপনি যখন কিছুটা প্রাইজ অ্যাকশনের ব্যাপারে ধারণা পেয়ে যাবেন একমাত্র তখনই আমাদের সাপোর্ট রেজিস্টেন্সগুলো কাজে লাগে মার্কেট মার্কেট থেকে দুহাত ভরে প্রফিট অর্জন করতে পারবেন আর স্টক মার্কেট শুধুমাত্র ছেলেদের জন্য নয় স্টক মার্কেট সবার জন্য মেয়েদের জন্য মহিলাদের জন্য আমাদের যে সমস্ত ফিমেল পার্সনরা স্টক মার্কেটের ব্যাপারে ইন্টারেস্টেড স্টক মার্কেটের ট্রেডিং কেরিয়ার আপনারা স্টার্ট করবেন বলে ভাবছেন আপনাদের ইন্সপায়ার করতে পারেন আমাদের একজন স্টুডেন্ট যিনি ব্যাক টু ব্যাক প্রায় দিন বড় বড় প্রফিট আর্ন করছেন প্রাইজেকশন অ্যাকশন সঠিকভাবে শিখে নিয়ে আপনি কমেন্টস পরে দেখতে পারেন আর প্রফিটের পরিমাণটা দেখে নিতে পারেন স্টক মার্কেট থেকে টাকা কামানোটা এমন কোনো কঠিন কাজ নয় যদি আপনি অ্যাকশনটাকে বুঝতে পারেন যদি আপনি সঠিক গাইড সঠিক মেন্টারশিপের আন্ডারে স্টক মার্কেটের খুঁটিনাটি বিষয়গুলো শিখে নিয়ে কাজ করতে পারেন আর এর জন্যই আপনাকে মাল্টি কনফার্মেশন টেকনিক্যাল অ্যানালিস শিখতে হবে প্রাইজ অ্যাকশন শিখতে হবে সম্পূর্ণ বাংলা ভাষায় আপনার মাতৃভাষায় এবার দেখে নেব আগামীকাল নিফটি ব্যাংক নিফটি এবং ফিনান্স নিফটির সাপোর্ট রেজিস্টেন্স কি থাকতে চলেছে আগামীকাল নিফটির লেভেলগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করার আগে একটু ওয়াই ডেটার দিকে চোখ বলে নিই ওয়াই ডেটা আমাদের ঠিক কি বলতে চাইছে আপনার নিফটির ওয়াই এটা দেখতে চলে এসেছে নিফটি ক্লোজ করেছে আঠারো হাজার দুশো বত্রিশের লেভেলে পুটের দিকে আমরা সাপোর্ট আইডেন্টিফাই করার চেষ্টা করব কলের দিকে আমরা রেসিস্টেন্স আইডেন্টিফাই করার চেষ্টা করব তো আমরা যদি আঠারো স্ট্রাইক প্রাইস দেখি আঠারো স্ট্রাইক প্রাইস দেখতে পাচ্ছি একশো এক লক্ষের ওপর কলের ওপেন ইন্টারেস্ট এখানে বিল্ড হয়েছে এবং আজকের দিনে ইন্টারডে বেসিসে প্রায় সতেরো লক্ষের ওপর ওয়াই এখানে অ্যাড হয়েছে আর আমরা যদি পুটের ওয়াই দিকে দেখি তো পুটের দিকেও কিন্তু আঠারো হাজার দুশো স্ট্রাইক পেতে খুব ভালো ওয়াই দেখতে পাচ্ছি আর যেখানে সিক্সটি এইট পার্সেন্ট ইন্টারডে বেসিসে আজকে আমরা অ্যাড হতে দেখেছি ওয়াই পুটের দিকে অর্থাৎ আজকে সারাদিন কিন্তু পুট রাইটাররা মার্কেটের সাপোর্ট লেভেলগুলোকে স্ট্রং বানানোর জন্য অনেক পরিশ্রম করেছেন যা ইন্ডিকেট করছে মার্কেট আপাতত আঠারো হাজারের ওপরেই থাকবে এখানে আমরা আঠারো হাজার দুশোর কল রাইটারদের আগামীকাল কিন্তু ট্র্যাপড হয়ে যেতে দেখতে পারি আগামীকাল যদি মার্কেটে একটু পজিটিভ নিউজ আসে এবং সেই সাথে নিফটি গ্যাপ আপ ওপেন হয় তাহলে হতেই পারে আগামীকাল নিফটিকে আমরা আঠারো হাজার তিনশো লেভেলের উপর ঘোরাফেরা করতে দেখতে পারি এবার রেসিস্টেন্স থাকছে আঠারো হাজার দুশো ষাট আঠারো হাজার চারশো দশ নিচের দিকে সাপোর্ট থাকছে আঠারো হাজার একশো ষাট আঠারো হাজার আশি এবং সতেরো হাজার নশো আশি আচ্ছা মাঝখানে একটা কমা দেওয়ার প্রয়োজন রয়েছে কমা একটা মাঝখানে আমি পুট করে দিচ্ছি আপনার সুবিধার্থে এতদিন আমি আপনাদের জিরোধার চার্ট থেকে নিফটি নিফটি লেভেল দিতাম কিন্তু জিরোধার সাইটগুলো থেকে মাঝে মধ্যেই লেভেলগুলো আমার গায়েব হয়ে যায় কোনো ক্যাশে ফাইল যদি ডিলিট করতে যাওয়া হয় বা মেমোরি যদি ক্লিন করতে যাওয়া হয় বারবার লেভেলগুলো উড়ে যাচ্ছে তো পারমানেন্টলি আমরা ট্রেডিং ভিউ এর প্রো প্লাস সাবস্ক্রিপশনে চলে গেছি ট্রেডিং ভিউ সুইচ করে গেছি আপনাদেরকে যেন আরো ভালোভাবে কাজগুলো দিতে পারি পুরনো হিস্টোরিক্যাল ডেটাগুলো যেন সবসময় আমাদের অ্যাট দ্য রেট অপশন পরিবারের ট্রেডারদের কাজে আসতে পারে এবার দেখে নেব ব্যাঙ্ক নিফটির আগামীকালকে সাপোর্ট রেজিস্ট্যান্টগুলো তার আগে ব্যাংক নিফটির ওয়াই ডেটাটাকে আসুন একবার চেক করে দেখি ব্যাঙ্ক নিফটির ওয়াই ডেটা যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটির ওয়াই ডেটাতে কিন্তু কলের থেকে পুটের পাল্লা যথেষ্ট ভারী লাগছে অর্থাৎ পুট রাইটাররা কিন্তু এখানে ব্যাংক নিফটিকেও আরো ওপরে নিয়ে যাওয়ার জন্য একদম কোমর কোষের ময়দানে নেমে পড়েছে তেতাল্লিশ হাজার পাঁচশোর সাইকোলজিক্যাল লেভেলে আমরা দেখতে পাচ্ছি কলের দিক এবং পুটের দিক দুদিকেই ভালো ডেটা রয়েছে যদিও বর্তমানে কলের দিকের অর্থাৎ রেসিস্টেন্সের দিক থেকে তেতাল্লিশ হাজারের পাঁচশোর লেভেলটা ব্যাঙ্ক নিফটিতে যথেষ্ট স্ট্রং একটি লেভেল এবং তেতাল্লিশ হাজারের সাইকোলজিক্যাল লেভেলটা পুটের সাপোর্টের দিক থেকে দেখতে গেলে এটা খুব স্ট্রং লেভেল তো আগামীকাল যদি তেতাল্লিশ হাজার পাঁচশোর কল রাইডাররা কোনোভাবে ট্র্যাপড হয়ে যায় তাহলে ব্যাঙ্ক নিফটিকে আমরা চুয়াল্লিশ হাজারের কাছাকাছি এই সপ্তাহ শেষ হওয়ার আগেই আরও একবার দেখতে পারি

আসুন এবার দেখে নেওয়া যাক ফিনান্স নিফটির কি পরিস্থিতি হ্যাঁ ফিনান্স নিফটির পরিস্থিতি দেখার আগে একবার যদি আপনারা ভালো করে দেখেন নিফটি ব্যাঙ্ক নিফটি ফিন নিফটি কোথাও কিন্তু আমাদের লেভেলগুলো ফেল করছে না কোথাও কিন্তু আমাদের লেভেলগুলো আপনাকে ডোবাচ্ছে না যেখানেই আপনি আমাদের লেভেলের হাত ধরছেন উইথ প্রাইজ অ্যাকশন সেখানে আপনি প্রফিট করে আপনার ট্রেডটাকে ক্লোজ করতে পারছেন ফিন নিফটির লেভেলগুলোতেও আমরা বর্তমানে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না লেভেলগুলো অ্যাজ ইট ইজ থাকবে আপাতত আগামী সোমবারে আরও কিছু ফিন নিফটির লেভেল আমি বাড়াবো তো বর্তমানে এই লেভেলগুলোকে আমি সাথে থাকতে দিচ্ছি আর ফিন নিফটি যেহেতু আজকে এক্সপায়ারি ডে গেছে তো ওয়াই ডেটাতে আমরা খুব বেশি ভালো ইন্ডিকেশন পাবো না যে ফিন নিফটি আগামীকাল কোন দিশাতে চলতে পারে তো ওয়াই ডেটা আজকে আমি বাদ দিলাম কারণ ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সাথে সাথে এটাও কল কলগুলোর সাথে কাজ করতে আগ্রহী কিনা ভিডিওটিকে লাইক করবেন আপনার পছন্দ চ্যানেলটিকে আপনার নন সাথে আপনার কাছের মানুষদের কাছে শেয়ার করবেন আজকের জন্য এটুকুই কথা হবে আগামীকাল নতুন একটি ভিডিও সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মার্কেট থেকে দুহাত ভরে টাকা আর্ন করতে থাকুন শুভরাত্রি ধন্যবাদ